আজ শুণবা ডক্টর মায়াধর মানসিংহ ভ্রমণ কাহাণী পশ্চিম পথিকর সম্পাদিত রূপর দ্বিতীয় ভাগ জাপানি জাতি জাহাজ অগস্ট 25 তারিখ দিনরে ছাড়িবা কথা কলম্বরু মাত্র ডেরি হেতু জাহাজ 26 তারিখ দিন 12টা বেলে ছাড়িলা সেই রাতিরে বিম্বরর জেটিরে জাপান লোকঙ্কু লেখক দেখিতিলে জাহাজরু বোটরে চড়ি শহরকু আসুতিলে জাপানি স্ত্রী পুরুষঙ্কু দেখিবা লেখকঙ্কর অভিলাষ থিলা জাপানি জাতি বড় বলদ্রুপ্ত ইংরেজমানে সেমানকু ভয় করন্তি জাপান জাতি সাধ্বী জাপানর সামান্যতম প্রজা অপমানিত হলে জাপান বোমা টর্পেডোর প্রলয়ঙ্কর গর্জনের তার উত্তর দিয়ে যেতবে চীন জাপান যুদ্ধে চালিথিলা তার মাসক পরে লেখক ভ্রমণের বাহারিলে চীন পক্ষের লেখকঙ্কর সহানুভূতি থিলা জাপানি জাহাজরে বসিবা পরে সেই সহানুভূতি গাঢ়তর হইথিলা জগতর সভ্যতাকু জাপানি মানঙ্কর কোনসি বিশিষ্ট দান নাহি কাব্য কবিতারে বা ধর্ম বিজ্ঞানরে জাপান কোনসি নূতন সত্য পৃথিবীকু দেই নাহি তার সাহিত্য ও সংস্কৃতি চীন থারু ধার ও ধর্ম ভারতবর্ষরু আউ বর্তমানর বোমা টর্পেডো ইউরোপর গোরামানঙ্ক থারু শিক্ষা অনাবাদী জমিরে ফসল ভালো হুয়ে যেউ জাতি বা ব্যক্তির মৌলিকতা নাহি সেমানে হুয়ে তো পরর শিক্ষা সভ্যতা চটকিরি ধরি পারন্তি অন্ততঃ জাপান পক্ষরে এহাই ঘটিছি জাপানর শিক্ষা শাসন সন্ধি বিগ্রহ প্রভৃতি সমস্ত জাতীয় অনুষ্ঠান পাশ্চাত্য আদর্শের প্রতিষ্ঠিত জাপানি মস্তিষ্ক ছড়া এ সবুরে জাপানি জিনিস আউ কিছু নাহি কিন্তু পশ্চিমরু ধার আনিলে কোন হব এসবুরে জাপান যে গুরু দক্ষিণা দেবা উপরে এতির জাপানের বুদ্ধি ও জাতীয় শক্তির প্রখরতাকু মানিবাকু পড়িব ধূর্ততারে জাপানি মানুষ কোনসি শ্বেত জাতি বি পারিব নাহি বস্তুতঃ ধূর্ততা অসাধুতা প্রভৃতি জাপানি নীতিশাস্ত্ররে দোষরূপে গণা হুয়ে নাহি জাতি প্রতি অনুরক্তি এসবুর উপরে জাতি বা স্টেটর মহিমা বজায় রাখিবা পাই জাপানি যে কোনসি পাপ করিপারে জাপানর বাণিজ্য ও রাজনীতিরে একুচ্ছিত আদর্শ জাজ্জুল্যমান জাপানর ঠকেইমাল কেউ ভারতবাসীকু অজণা বর্তমান চীন যুদ্ধের জাপানর অমানসিক রাষ্ট্রনীতি সমগ্র সভ্য জগৎকু আতঙ্কিত করেছি যেহেতু চীনর বিশ্ববিদ্যালয়মানঙ্করে নূতন চীনর নবজীবন বিকশিত হয়ে উঠুছি এবং সেই নূতন জীবন জাপানি লালসার অন্তরায় তেণু জাপানর বোমা প্রথমে উত্তর চীনর সমস্ত বিদ্যালয় নষ্ট করেছি যেউঠি বোমা নষ্ট করে পারি না সেটি পেট্রোল দিয়ে পোড়ি দিয়া যাইছি মনুষ্য তার প্রতিবেশী প্রতি ব্যবহার এটার জঘন্য হয়ে নপারে রুষ জাপান যুদ্ধরে যুদ্ধ ঘোষণা করা পূর্ব রুষ রণতরীকে অতর্কিত ভাবে জাপান আক্রমণ করে ধ্বংস করেছিল পোশাক জাপান জাতি জাহাজরে ইউরোপীয় পোশাক ব্যবহার করতে কামরু বিশ্রাম নেলাবে পুরুষ ও স্ত্রী লোক মানে জাপানি পোশাক পিঁধতে জাপানি পোশাকরে সে ভালো দেখা যাতে সাধারণ কামপাই ইউরোপীয় পোশাক পিঁধতে ও সাময়িক ব্যবহার পাই জাতীয় পোশাক ব্যবহার করতে শিক্ষা ছ বর্ষ বয়সে জাপানি বাড়ক বিদ্যা আরম্ভ করে থাকে প্রাথমিক শিক্ষা বাধ্যতামূলক এ প্রায় ছ বর্ষ লাগে জাপানি ভাষার লিখন পঠন ছড়া প্রাথমিক বিদ্যালয়ের গণিত জাপানর ইতিহাস জাপান ও পৃথিবীর ভূগোল সঙ্গীত চিত্রাঙ্কন পদার্থবিদ্যা ও রসায়ন বিদ্যা বি পড়া হুয়ে বার বর্ষ বয়সে জাপানি বাড়ক মধ্য বিদ্যালয়ক আসে এই দুই ধরনের শিক্ষা ব্যবস্থা রুচি অনুসারে উচ্চতর শিক্ষা ও শিল্প শিক্ষা এই শিক্ষা পাঁচ বর্ষ লাগে যে শীঘ্র জীবিকা অর্জন করা চাহতি সে সতর বর্ষ হলা বেড়ে রোজগার সমর্থ হয়ে যাই থাকে যে উচ্চতর শিক্ষা চাহতি সে ইংরাজি ম্যাথমেটিক্স ভূগোল ও ইতিহাস নীতি ও দর্শন ফিজিক্স ও কেমিস্ট্রি প্রভৃতি বিদ্যা অধ্যয়ন করে থাকে সে টেকনিকাল শিক্ষা জাপানি ভাষার শিক্ষা দিয়া যায় জাপানি ভাষা কিন্তু শব্দগুড়িক ইংরাজি সতর বর্ষ বেড়ে জাপানি যুবক হাইস্কুলে প্রবেশ করে এটি দুই ধরনের শিক্ষা গোটিয়ে শিক্ষা বিদ্যালয় প্রস্তুতি আউ এক শিক্ষা আইন ও ডাক্তারি শিক্ষা এই শিক্ষা প্রায় চারি বর্ষ লাগে হাইস্কুল পাস পরে জাপানের যুবক মানে সরকারি বিভাগে চাকরি করে থাকে জাপানি লোকসংখ্যা 7 কোটি সবু প্রকার শিক্ষা জাপানরে প্রায় 71.5 কোটি খরচ হুয়ে জাপান সরকার তাঙ্ক আয়র শতকড়া 15 ভাগ
ଶିକ୍ଷା ପାଇଁ ବ୍ୟୟ କରନ୍ତି। ସର୍ବବ୍ୟାପ୍ତ ଶିକ୍ଷାର ପ୍ରଚାର ଫଳରେ ଜାପାନରେ କେହି ନିରକ୍ଷର ନାହାନ୍ତି। ଜାପାନୀ ଜାତିଙ୍କର ପଢ଼ିବାର ସ୍ପୃହା ବେଶୀ। ଗୋଟିଏ ଗୋଟିଏ ଜାପାନୀ ଖବରକାଗଜ ସଂଖ୍ୟା ପ୍ରାୟ 20-30 ଲକ୍ଷ ପର୍ଯ୍ୟନ୍ତ। ଜାପାନର ଶିକ୍ଷା ସର୍ବବ୍ୟାପ୍ତ ଓ ଗଭୀର। ଜାପାନରେ ପରୀକ୍ଷାରେ ପାସ୍ କରିବା କଠିନ ବ୍ୟାପାର। ପ୍ରତିଯୋଗିତାମୂଳକ ପରୀକ୍ଷା କରି ପିଲା ଚୟନ କରାଯାଏ। ହାଇସ୍କୁଲକୁ ଯେଉଁମାନେ ନାଁ ଲେଖିବା ପାଇଁ ଆସନ୍ତି ସେମାନଙ୍କ ଭିତରୁ ମୋଟେ 10 ଜଣଙ୍କୁ ନିଆଯାଏ। ଫଳରେ ଶିକ୍ଷିତ ଜାପାନୀର ମସ୍ତିଷ୍କ ଭଲ ଭାବରେ ଗଠିତ ହୋଇଥାଏ। ସେ କୌଣସି ସମସ୍ୟାର ସମ୍ମୁଖୀନ ହୁଏ ନାହିଁ। ଫଳରେ ଜାପାନୀ ଜାତି ପ୍ରତ୍ୟେକ କ୍ଷେତ୍ରରେ କୃତିତ୍ୱ ଦେଖାଇ ଆସିଛି। ଏସବୁରେ ଭାରତବର୍ଷର ଜାପାନଠାରୁ ଅନେକ କିଛି ଶିଖିବାର ଅଛି। ଜାପାନୀ ସାହିତ୍ୟ ଓ ସଂସ୍କୃତି। ଜାପାନୀ ଜାତି ସୌନ୍ଦର୍ଯ୍ୟପ୍ରିୟ, ସେମାନେ ମନୋରମ। ସେମାନଙ୍କର ଖାଦ୍ୟ, ସ୍ନାନ ଓ ସାମାଜିକ ରୀତିନୀତି ଆନନ୍ଦମୟ। ସେମାନଙ୍କର ଖାଦ୍ୟ, ବସ୍ତ୍ର, ବାସଗୃହ ପରିଷ୍କାର ପରିଚ୍ଛନ୍ନ। ମହିଳା ସେମାନେ ସହିପାରନ୍ତି ନାହିଁ। ସେମାନେ ନଗ୍ନ ସ୍ନାନର ପକ୍ଷପାତୀ ଓ ନଗ୍ନତାକୁ ସ୍ୱାଭାବିକ ବୋଲି ଭାବିଥାନ୍ତି। ନାରୀ ପୁରୁଷ ଏକତ୍ର ନଗ୍ନ ହୋଇ ସ୍ନାନ କରନ୍ତି। ଏକତ୍ର ନଗ୍ନ ସ୍ନାନ କଲେ ମଧ୍ୟ ସେମାନଙ୍କର ବିକାର ନାହିଁ, କୁଶ୍ଚିତ ଦୃଷ୍ଟି ନାହିଁ, ସେମାନେ ନିସଙ୍କୋଚ। ଜାପାନୀମାନେ ରାତିରେ ସ୍ନାନ କରନ୍ତି। ଦିବସର ସମସ୍ତ ଜଞ୍ଜାଳ ଶେଷ କରି ଶରୀର ଦିନଯାକର କ୍ଳେଦ ପରିଷ୍କାର କରି ରାତିରେ ବିଶ୍ରାମ ନେବା ପୂର୍ବରୁ ସେମାନେ ସ୍ନାନ କରନ୍ତି। ସକାଳୁ ଉଠି ସେମାନେ କାମରେ ଲାଗିଯାଆନ୍ତି। ସେମାନେ ଖୁବ୍ ସମୟ ସଚେତନ ପ୍ରିୟ। ସେମାନେ ଉଦ୍ୟାନ ପ୍ରିୟ ଆଉ ପୁଷ୍ପ ପ୍ରିୟ, ପ୍ରକୃତିର ମନୋରମ ଦୃଶ୍ୟ ପ୍ରିୟ। ଜାପାନୀ ଜାତି ନୃତ୍ୟ ଆଉ ସଙ୍ଗୀତର ମଧ୍ୟ ପ୍ରିୟ। ଜାପାନୀ ସାମାଜିକ ଜୀବନରେ ରୂପଭୋଗ କାମନା ଗେଇସା ସମ୍ପ୍ରଦାୟରେ ବିକାଶ ଲାଭ କରିଛି। ଗେଇସା ନୃତ୍ୟ ଉପଭୋଗ୍ୟ। ଗେଇସାମାନେ ବାରାଙ୍ଗନା ନୁହନ୍ତି। ଗେଇସା 3 ପ୍ରକାରର, ଯଥା ନିମ୍ନତମ ଗେଇସା ଯାହାଙ୍କୁ ବାର ବନିତା କୁହାଯାଏ, ଉଚ୍ଚତମ ଗେଇସା ନିଷ୍କଳଙ୍କ ଆଉ ମଧ୍ୟବିତ ଗେଇସା। ନୃତ୍ୟ ଗୀତ ଶିକ୍ଷା ଏମାନଙ୍କର କୌଳିକ ବୃତ୍ତି। ନୃତ୍ୟ ଗୀତରେ ଆନନ୍ଦ ପ୍ରଦାନ କରୁଥିଲେ ମଧ୍ୟ ଗେଇସାମାନେ ବେଶ୍ୟା ନୁହନ୍ତି। ଜାପାନୀ ଜାତି, ଜାପାନୀ ସଂସ୍କୃତି, ଜାପାନୀ ନାରୀ ପୁରୁଷ ଜାଗ୍ରତ ଓ ସଭ୍ୟ। ଶ୍ରୋତା ବନ୍ଧୁ, ଏଇଠି ରଖୁଛୁ ଡକ୍ଟର ମାୟାଧର ମାନସିଂହଙ୍କର ଭ୍ରମଣ କାହାଣୀ ପଶ୍ଚିମ ପଥିକର ସମ୍ପାଦିତ ରୂପର ଦ୍ୱିତୀୟ ଭାଗ। ନିବନ୍ଧଟି ଆପଣଙ୍କୁ କେମିତି ଲାଗିଲା କମେଣ୍ଟ କରି ନିଶ୍ଚିତ ଜଣାଇବେ। ଆମର ଚ୍ୟାନେଲରେ ନୂଆ ହୋଇଥିଲେ ସବସ୍କ୍ରାଇବ୍ କରିବାକୁ ଭୁଲିବେ ନାହିଁ। ପୁଣି ଦେଖା ହେବ ପରବର୍ତ୍ତୀ ଅଧ୍ୟାୟରେ। ରହିଲୁ, ନମସ୍କାର।